এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে এই আপডেটটি আজকে তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই নোটিশটি পাবলিশড হয়েছে দেখো এখানে বলা আছে এই মেমো নাম্বারের আন্ডার একটা নোটিশ পাবলিশ হয়েছে যেই নোটিশটা পাবলিশ হয়েছিল দোসরা আগস্ট এই নোটিশটা পাবলিশ হয়েছিল এবং এর আন্ডারে আজকে যে নোটিশটা বেরিয়ে এসছে সেখানে বলা হয়েছে যে প্রপোজাল রিসিভ ফ্রম ডাইরেক্টর এগ্রিকালচার এক্স অফিস সেক্রেটারি থেকে পাবলিশড হয়েছে এখানে বলা হচ্ছে যে বাংলা শস্য বিমা বিএসবি স্কিমে এই যে খারিফ মরশুমে যে শস্য বিমা জমা নেওয়া হচ্ছিল ফর্ম যার লাস্ট ডেট প্রায় শেষ হয়ে গেছিলো এবং সেটাকেই আবার এক্সটেনশান করা হলো কাট অফ ডেট অফ এনরোলমেন্ট আপ টু থার্টি ফার্স্ট অক্টোবর অর্থাৎ অক্টোবরে একত্রিশ তারিখ পর্যন্ত ডেট আবার বাড়ানো হয়েছে যারা এই খারি মরশুম দু হাজার চব্বিশের স্পেশালি প্যাডি অর্থাৎ ধান ধান চাষিরা যারা এই শস্য বিমার ফর্ম জমা করতে পারি তাদের জন্য কিন্তু ডেট আবার বাড়ানো হয়ে হলো হ্যাঁ এবং এই ডেটটা কিন্তু একত্রিশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত থাকবে ডিউ টু প্রিভেলিং ফ্লাড দেখো এখানে বন্যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বন্যা হয়েছে ডিবিসি জল ছাড়ার জন্য সেই বন্যা কবলিত বিভিন্ন এলাকায় কিন্তু চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং পরিদর্শন করে সেই সব জায়গাগুলোকে বন্যা কবলিত অর্থাৎ তাদের যে চাষিদের যে ক্ষতিপূরণ অর্থাৎ যে বিমার টাকা তারা সরাসরি পাবে অর্থাৎ যারা এখনও বিমা করতে পারেনি বন্যার জন্য এবং যাতে কোনো চাষি বঞ্চিত না হয় এবং স্পেশালি বিমার যারা ক্ষতিপূরণ পাবে বন্যা হইতে যেসব এরিয়াগুলোতে প্রত্যেক চাষি কিন্তু ক্ষুদ্র থেকে প্রান্তিক প্রত্যেক চাষি এই বিমাটা পাবে এবং তারা যাতে তারা যাতে বিমাটা পেতে পারে তারা যেমন বিভিন্ন লোনের ছাড় পাবে অর্থাৎ সমিতির যে লোনগুলো থাকে সেই লোনের তো ছাড় পাবে সঙ্গে সঙ্গে কিন্তু শস্য বিমার আন্ডারে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটাও কিন্তু পাবে এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা তোমাদের ব্লক ওয়াইজ ব্লক থেকে ডেট ঘোষণা করে চাষিদের কিন্তু একটা ক্যাম্প করে সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হতে পারে এমনটা কিন্তু নবান্ন সূত্রে খবর এছাড়াও শস্য বিমার ডেট বাড়ানো হয়েছে যেখানে তারা ক্ষতিপূরণ পেতে পারে অর্থাৎ চাষিরা মোটামুটি তিনটিভাবে কিন্তু একটা কৃষক বন্ধু পাচ্ছেন এবং দুই হচ্ছে শস্য বিমার আন্ডারে ক্ষতিপূরণ পাবে তিন হচ্ছে সমিতির বিভিন্ন লোনগুলোতে ছাড় হবে যেগুলো বিভিন্ন যে কোঅপারেটিভ সোসাইটিগুলো আছে যেখান থেকে কৃষকরা লোন নিয়ে চাষের কাজে নেমেছে সেক্ষেত্রেও ছাড় হবে এবং প্লাস শস্য বিমার ডেট বাড়ানো হয়েছে সেক্ষেত্রে শস্য বিমা থেকে কিন্তু ক্ষতিপূরণ পা পাবে অর্থাৎ যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তারা নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে যেনারা ফর্ম জমা করছেন তাদের কাছে আপনারা ফর্ম পেয়ে যাবেন এবং সেখানে আপনারা জমা করতে পারবেন ডেট বাড়ানো হয়েছে কোনো চিন্তার কারণ নেই এখনও হাতে মাস সময় আছে এবং তোমরা কিন্তু প্রত্যেকেই এই শস্য বিমার ফর্মটা ফিল আপ করতে পারবে তার জন্য তোমাদের আপডেটেড রেকর্ড লাগবে এবং তোমাদের এই রেকর্ড অনুযায়ী কিন্তু তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে সাবমিট করলে কিন্তু তোমাদের শস্য বিমার ক্ষতিপূরণ তোমরা পেয়ে যাবে